তো দেখা যায় উপরে তিন ফোঁটা, তার নাম সাতার। তার নাম নৌকার মধ্যে উপরে তিন ফোঁটা। আবার যদি নৌকা না থাকে, যদি নৌকা একটি বুঝেন না, একটি আলের উপরে তিনটি ফোঁটা থাকিলে, তিনটি থাকিলে তার নাম সাতার। জিব্বা আগা থেকে নরম ভাবে আদায় হয়, কেমন ভাবে আদায় হয়? সা পেসু, সা জেরসি, সা পেসু, সু লাগবে নুনের সাথে, শুন তানবিনের ভিতরে নুন সাকিন লুকে আছে, সা জবর সা, সা জবর সা, সা জেরসি, সি লাগবে নুনের সাথে, সিন সা জবর সা, সা লাগবে নুনের সাথে, সান সা জবর সা, তা জবর তা, কি হলো সাতা, সা জেরসি, মিম জবর মা, কি হলো সীমা, সা জবর সা, নুন জেরনি, কি হলো সানি, সা পেসু, মিম জেরমি, কি হলো সুমি, সা জবর সা, মিম জেরমি, নুন জবর না, কি হলো সামিনা, বানান কি জবর সা, মিম জেরমি, নুন জবর না, সামিনা, সামিনা মনে থাকবে। সা জিব্বা রাগা থেকে নরম ভাবে আদায় হয়, সা সি সু।